নমস্কার বন্ধুরা, আরও একবার বোম্বের জন্য সকলকে স্বাগত। বন্ধুরা, আজ কলকাতা হাইকোর্টে প্রাথমিক প্রশ্ন ভুল মামলার একটি শুনানি ছিল, যেটা 15 নম্বর কোর্টে ছিল এবং সকাল 10:45 পর এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। তো 2014 সালে যে টেট পরীক্ষা হয়েছিল প্রাথমিকে, সেখানে 6টি প্রশ্ন ভুল ছিল এবং সেই কারণে অনেকেই কিন্তু উত্তীর্ণ হতে পারেননি। কিন্তু তখন পর্ষদের তরফ থেকে বলে দেওয়া হয়েছিল যে কোনো ধরনের শূন্যপদ পড়ে নেই, কারণ 2014 সালে যে প্রাথমিক টেট পরীক্ষা হয়েছিল তার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল 2016 সালে। কিন্তু এখন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং সেখানে বলে দেওয়া হয়েছে যে 16,500 জনকে প্রাথমিকে নিয়োগ করা হবে এবং সেখানে শুধুমাত্র 2014 সালে টেট পাস করা প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো সেই কারণেই তারা কিন্তু এখন ক্ষতিগ্রস্ত হতে চলেছে। তো সেই জন্যই কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের হয় এবং সেই মামলার শুনানি ছিল আজকে, এবং কথা মতোই কিন্তু কেসটিকে লিস্টেডও করা হয়েছিল। কিন্তু আজকে এই মামলার কোনো ধরনের শুনানি হয়নি এবং শোনা যাচ্ছে নাকি কাল এই মামলা শুনানি হতে পারে, এবং অর্থাৎ বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের এজলাসে এই মামলাটির শুনানি হতে পারে আগামীকাল। তো এরকমই খবর পাওয়া যাচ্ছে এখন পর্যন্ত। তো সঙ্গে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের আরও আপডেট পেতে হলে।